আসসালামু আলাইকুম। কবুতরের মাংস খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি শরীরের জন্য খুবই পুষ্টিকর। অন্যান্য পাখিদের তুলনায় কবুতর মাংসের প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। আর এই পুষ্টিকর রেসিপিটি তৈরি করতে খুব একটা ঝামেলা নেই বললেই চলে। কম উপকরণ এবং কম সময়ের মধ্যে রান্নার স্বাদ কীভাবে বাড়ানো যায় সেই রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করছি, চলুন তবে দেখে নেই। প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর অ্যাড করে দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা। প্রথমে আমি গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। কবুতরের মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। হালকা ব্রাউন করে প্রথমে একটু ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি, আর এই পানি দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। জিরা ধনিয়া মিলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি। হালকা একটু মাংসটা ভেজে নেওয়ার পর আমি লবণটা অ্যাড করে দেব। এখানে আমি 2টা কবুতর স্কিন সহ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখা যাবে যে তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাংস। মশলার সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আমি আরও ভালোভাবে মাংসটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। এতে করে মাংসের ভিতরে লবণ ঢুকে যাবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খেতেও বেশি ভালো লাগে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গরম ফুটন্ত পানি। এতে করে মাংসটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংস রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব সহজেই আপনারা এটা রান্না করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা আমি প্রায় 8-10 মিনিটের মতো রান্না করব। মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, আর আপনারা কতটুকু পরিমাণ ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে মাংসটা নামিয়ে নেবেন। এখন সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। কবুতরের মাংস খেতে আসলে অনেক মজার। আশা করছি প্রতিদিনের মতো আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।